দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। রাশিয়ার বিমানকে ঘিরে ফেলেছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান, ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার পুতিন। এখনো ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া, বলছে ন্যাটো। এদিকে হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত কর্ণাটক। যুক্তরাষ্ট্রের ব্যাপারে নীতি পরিবর্তনের হুমকি তালেবানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরো রণতরী যুদ্ধ বিমান কিনছে গ্রিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়ার 22 জঙ্গি বিমান ঘিরে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, শুরু হয়ে গেছে পুরোদমে যুদ্ধ। প্রিয় ভিউয়ার্স, জানিয়ে দিব বিস্তারিত সংবাদে, এবং পরবর্তী ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ অবস্থা আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। এবং সংবাদটি ভালো লাগলে ভিডিওটিতে একটি কমেন্টস করে জানিয়ে দিন। রাশিয়ার বিমানকে ঘিরে ফেলেছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের যুদ্ধ বিমান রাশিয়ার 3টি বিমানকে পূর্ব সিরিয়ার মধ্য আকাশে ঘিরে ফেলেছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তা, খবর সিএনএন এর। রাশিয়ার একটি কার্গো বিমানকে নিরাপত্তা দিয়ে ইরাক হয়ে পূর্ব সিরিয়ার উপর দিয়ে নিয়ে যাচ্ছিল রাশিয়ার 2টি TU-22 ব্যাকফায়ার বোম্বার যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ন্ত্রণাধীন ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় রাশিয়া যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি। সিরিয়ার জোর থেকে ইরাকের দক্ষিণ ও পূর্ব সীমান্ত পর্যন্ত অঞ্চলটিকে নিরাপত্তা জোন হিসেবে বানিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে অঞ্চল দিয়ে কোনো বিমান উড়ে যেতে হলে তাদের অনুমতির প্রয়োজন হয়। তাই রাশিয়ার বিমানগুলোকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় তাদের জানিয়ে এদিকে আসতে হবে, কিন্তু রাশিয়ার বিমানগুলো জানায় তারা যথাযথ অনুমতি ছাড়াই এগিয়ে যাবে। আর এ ঘটনার পরেই যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমান ও মিত্রদের যুদ্ধ বিমান রাশিয়ার ওই 3টি বিমানকে ঘিরে ধরে, যতক্ষণ রাশিয়ার বিমানগুলো ওই অঞ্চলে ছিল ততক্ষণ তাদের পাশে পাশে যায় যুক্তরাষ্ট্রের বিমানগুলো। সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমানের মধ্যে এমন ঘটনা ঘটল যখন এ 2টি দেশের মধ্যে ইউক্রেন ইস্যু নিয়ে সম্পর্কের ফাটল ধরেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিমানগুলো ভয় দেখালেও এই ঘটনাকে পাত্তা দেয়নি রাশিয়া। 6 পর ফের ওই অঞ্চল দিয়ে রাশিয়ার একটি কার্গো যুদ্ধ বিমান উড়ে যায়, সূত্র সিএনএন। এখনো ইউক্রেন সীমান্তে সেনা বাড়াচ্ছে রাশিয়া, বলছে ন্যাটো। ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা আরও বাড়াচ্ছে রাশিয়া, ন্যাটোর পক্ষ থেকে বুধবার এমন অভিযোগ করা হয়। তবে এর আগে মঙ্গলবার মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনাদের কিছু অংশ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার দাবি করে রাশিয়া। এরপর বিশ্বজুড়ে স্বস্তি দেখা গেলেও এখন ন্যাটোর পক্ষ থেকে ভিন্ন তথ্য জানানো হচ্ছে। বুধবার সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বুধবার ব্রাসেলসে বৈঠকে বসার কথা রয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের সম্মুখীন ইউরোপ, এ বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। বৈঠক সামনে রেখে ন্যাটো প্রধান জেন স্টলটেনবার্গ বলেন, রাশিয়া সেনা প্রত্যাহার করছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে, তবে এখনো উত্তেজনা কমার মতো কিছু দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে মস্কো সীমান্তে সামরিক কার্যক্রম বাড়িয়ে যাচ্ছে। স্টলটেনবার্গ আরো বলেন, রাশিয়া সবসময় সেনা এদিক সেদিক করে, সুতরাং প্রকৃত প্রত্যাহার সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক ঘোষণায় জানান, সীমান্ত থেকে কিছু সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে, তবে পশ্চিমা নেতা সতর্ক করে জানান বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, দেশ জুড়ে ব্যাপক পরিসরে সামরিক মহড়া চলছে, তবে দক্ষিণ ও পশ্চিমের সামরিক জেলাগুলোতে তাদের মহড়া শেষ করেছে ও ঘাঁটিতে ফিরে আসতে শুরু করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সতর্ক করে জানায়, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে, এরই মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে সেনা ফিরিয়ে নেওয়ার খবর আসে। রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে ইউক্রেনে হামলা করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস্ট বলেন, এ বক্তব্য প্রমাণ করতে হলে মস্কোকে অবশ্যই ইউক্রেন সীমান্ত থেকে পূর্ণ মাত্রায় সেনা প্রত্যাহার করতে হবে। হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত কর্ণাটক। হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কর্ণাটক রাজ্য। বুধবার কর্ণাটক রাজ্যের একটি সরকারি কলেজে হিজাব পরেই ঢুকে পড়েন ছাত্রীরা, এ সময় তাদের বাধা দিতে গেলে শুরু হয় প্রতিবাদ। হিজাব ইস্যুতে ভারতীয় আদালতে মামলা চলছে। আপাতত ভারতের কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব সহ সকল ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না বলে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে ভারতীয় হাইকোর্ট। এরপর বুধবার কর্ণাটকের একটি সরকারি কলেজে শুরু হয় হিজাব আন্দোলন।
সকালে হিজাব ও বোরকা পরে উত্তর কর্ণাটকের বিজয়পুরার পিইউ কলেজে উপস্থিত হন মুসলিম ছাত্রীরা, কিন্তু তাদের ক্লাস করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এরপরে শিক্ষক ও ছাত্রীদের মধ্যে উত্তপ্ত বদানুবাদের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। কলেজ কর্তৃপক্ষের যুক্তি, তারা কেবল আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ পালন করেছেন। অন্যদিকে ওই ছাত্রীদের দাবি, তারা কি পোশাক পরবেন তা তাদের ব্যক্তিগত পছন্দ ও অধিকারের বিষয়। তাছাড়া তারা আগেও হিজাব ও বোরকা পরেই ক্লাস করেছেন, এ পোশাক যে পরে আসা যাবে না এ বিষয়ে কলেজ কোন নির্দেশিকাও দেয়নি। এই হিজাব ইস্যুতে কলেজের অধ্যক্ষ শিক্ষকদের সাথে বাগবিতণ্ডায় জড়ান ছাত্রীরা। পরে শ্রেণীকক্ষের পাশে একটি জায়গায় তাদের বোরকা ও হিজাব খুলে আসার জন্য বলা হয়, ছাত্রীরা তাতে রাজি হননি। তার আগে কলেজের প্রবেশ পথেই হিজাব পরিহিত ছাত্রীদের আটকান অধ্যক্ষ, তবে তারা জোর করেই কলেজে ঠোকেন। পরে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয় ওই ছাত্রীদের। তারপরেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে, ছাত্রীরা স্লোগান দেন, আমরা বিচার চাই। দীর্ঘক্ষণ ধরে চলে ওই বিক্ষোভ। সূত্র ভারতীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ব্যাপারে নীতি পরিবর্তনের হুমকি তালেবানের। যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন আফগানিস্তানের $7 বিলিয়ন ছেড়ে না দিলে দেশটির ব্যাপারে নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করেছে তালেবান। বাইডেনের এই সিদ্ধান্তকে চুরি এবং নৈতিক অবক্ষয় বলে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। সম্প্রতি জো বাইডেন প্রশাসন আফগানিস্তানের $7 বিলিয়ন অর্ধেক টাকায় 2001 সালে টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্ধেক টাকা আফগানিস্তানে মানবিক সহায়তার কাজে ব্যয় করা হবে। তালেবানের সহকারী মুখপাত্র ইমানুল্লাহ শামখানি বলেন, যদি যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে না আসে এবং উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রাখে, তাহলে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের ব্যাপারে নীতি পরিবর্তন করতে বাধ্য হবে। তিনি বলেন, 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যে হামলা হয়েছে তার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। এর আগে জাতিসংঘ তালেবানের পক্ষ থেকে নিয়োগের জন্য আফগান প্রার্থী সোহাইল শাহিন আমেরিকায় থাকা ওই পুরো অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। শাহিন বলেন, ওই অর্থ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এবং প্রকারান্তরে আফগান জনগণের সম্পদ আমরাই ওই সমুদায় অর্থ ছাড় দিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। তালেবানের দোহা দপ্তরের মুখপাত্র শাহিন এক টুইটার বার্তায় আরো বলেছেন, যুক্তরাষ্ট্র কর্তৃক আফগান জনগণের অর্থ চুরি ও হাতিয়ে নেওয়া একটি দেশ ও জাতির সর্বনিম্ন স্তরের মানবিক ও নৈতিক অবক্ষয়ের প্রমাণ। কাবুলের পতনের পর শুধু আমেরিকাই আফগান জনগণের অর্থ আটক করেনি, সেই সঙ্গে আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তাও স্থগিত করে। ফলে দেশটিতে দেখা দিয়েছে তীব্র খরা এবং চরম আর্থিক সংকট। গত মাসে জাতিসংঘ জানিয়েছে 95% আফগানের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য নেই। সূত্র ভয়েস অফ আমেরিকা। তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যে আরো রণতরী যুদ্ধ বিমান কিনছে গ্রিস। ফ্রান্স থেকে €3 বিলিয়ন 3টি যুদ্ধ জাহাজ কেনার ব্যাপারে মঙ্গলবার সম্মতি দিয়েছে গ্রিসের সংসদ। তুরস্কের সঙ্গে উত্তেজনা চলাকালীন সময়ই এমন উদ্যোগ নিল গ্রিস। তাছাড়া গ্রিসের সংসদ সদস্যরা ফ্রান্সের কাছ থেকে আরো 6টি নতুন রাফায়েল যুদ্ধ বিমান কেনার ব্যাপারেও সম্মতি দিয়েছেন। এর আগে ফ্রান্সের কাছে আরো 18টি রাফায়েল বিমান কেনার ব্যাপারে চুক্তি করেছিল দেশটি, যার মধ্যে 12টি ব্যবহৃত, বাকি 6টি নতুন 2001 সালে গ্রিসের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রীও এ চুক্তিটি করেছিলেন। ন্যাটো সদস্য গ্রিস ও তুরস্কের মধ্যে এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্য সাগরে থাকা সমুদ্রের সীমানা এবং প্রাকৃতিক সম্পদ আহরণ নিয়ে দ্বন্দ্ব চলছে। 2020 সালে তুরস্ক তেল ও গ্যাস নিয়ে একটি জরিপ চালায়, এরপরে দুই দেশের নৌবাহিনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গ্রিস দাবি করেছে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করাটা তাদের জন্য জরুরি হয়ে পড়েছে, ফলে ফ্রান্সের কাছ থেকে এ যুদ্ধ সরঞ্জামগুলো কেনার ব্যাপারে তারা সম্মত হয়েছে। গ্রিসের সংসদে যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ কেনার ব্যাপারে সম্মতি দেওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার জানিয়েছে, গ্রিস অনর্থক তাদের শক্তি প্রদর্শনের জন্য এমনটি করেছে। সূত্র ডেইলি সাবা।